একদিন বাবর বেরি হয়েছেন আল্লাহর উনি সরফউদ্দিন হুজুরের দরবারে যাবেন। বাবরের একজন প্রধান বিচারপতি ছিল যার নাম হলো কাজী সানাউল্লাহ পানিপাতি। সানাউল্লাহ পানিপাতি নাম শুনেছেন না আপনারা? শুনেছেন পানিপথ? পানিপত লোকে জিয়ারতে যায়, শুনেছেন না? কথা শুনছেন? শুনেছেন না? এই সানাউল্লাহ পানিপাতি গিয়েছিলেন বাবরের প্রধান বিচারপতি ছিলেন, মস্ত বড় একজন টপ র‍্যাঙ্ক আল্লাহর ওলি ছিলেন, যার জবানে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল। সানাউল্লাহ পানিপাতি হুজুর একদিন বাবরকে ডেকে বলে, বাবর? বলে, জি হুজুর। বলে, তুমি যাচ্ছ কোথা? বলে, আমার পীরের কাছে যাচ্ছি। বলে, পীরের কাছে যাও, সমস্যা নেই, তবে একটা কথা পীরকে বলবে। বলে, কি? বলে, তিনি অনেক দিন ধরে পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, তো তো তার গোঁফটা একটু বড় হয়ে গেছে, তো তোমার পীরকে বলবে যাতে করে গোঁফটা কেটে নেয়। এখন বাবর মনে মনে ভাবছেন যে আমার পীরের গোঁফ কাটতে আমি কি করে বলতে পারি? আমার পীর তো ছোটখাটো মানুষ ছিলেন না, তিনি পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, এত বড় একজন টপ র‍্যাঙ্কের আল্লাহর ওলি, আমি তাকে কি করে বলি যে হুজুর গোপ কেটেলেন? কথা বুঝে যাচ্ছে বাবা? এখন বাবর আস্তে 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 কাজী সানাউল্লাহ পানিপাতি হুজুর বলার পরে বাবর টুক 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 করে সোজা কোথায় গেলেন? একেবারে সরফউদ্দিন হুজুরের দরবারে গেলেন। গিয়ে বেশ কিছুক্ষণ বসে কিছু আলোচনা করে আস্তে আস্তে বাড়িতে আসছেন। বাড়িতে যখন আস্তে আস্তে দরবারের দিকে ফিরে আসছেন, মনটা চাইলো উনিও তো বড় আল্লাহর ওলি, উনি বলতে বললেন কথাটা একদম না বলে চলে যাব কি করে হয়, কথাটা না বলে চলে যাব কি করে হয়। হুজুরকে দেখে, হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, একটা কথা বলবো হুজুর। বলে, কি? বলে, আমার প্রধান বিচারপতি কাজী সানাউল্লাহ পানিপাতি হুজুর তিনি নাকি বললেন যে হুজুর আপনার গোঁপটা একটু বড় হয়ে গেছে, এই গোঁপটা যদি আপনি একটু কেটে নিতেন হুজুর। হুজুর, এটা আমি বলিনি হুজুর, আমার মুখের কথা নয় হুজুর, বেয়াদবি নেবেন না হুজুর, আমার মুখের কথা নয় হুজুর। তাড়াতাড়ি বলছে আমার মুখের কথা নয়, কেন? উনি তো মস্ত বড় টপ র‍্যাঙ্ক আল্লাহর ওলি, এখন কোথায় কি ঝুট ঝামেলা হয়ে যাবে বাবা, নারাজ হয়ে গেলে বদদোয়া করলে সব ফিনিশ, তো আগে থেকে ক্লিয়ার করে, হুজুর আমার মুখের কথা নয়, আমার দরবারের হুজুর বিচারপতি কাজী সানাউল্লাহ পানিপাতি তিনি বলেছেন বলে তাই ভায়া হয়ে আপনাকে বললাম, কথাটা ভায়া হয়ে পৌঁছালাম। তৎকালীন সময় তো আর টেলিফোনের যোগাযোগ ছিল না, আর ইন্টারনেটের ব্যাপার ছিল না, সোশ্যাল মিডিয়ার ব্যাপার ছিল না, মোবাইলের যুগ ছিল না, তো ভায়া হয়ে চিঠির মাধ্যমে কিংবা ওই ভায়া হয়ে কথা পৌঁছে দিতে হতো, তো আমি ভায়া হয়ে আপনাকে পৌঁছে দিলাম জাস্ট। বুঝে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হাজাতে সরফউদ্দিন হুজুর সেই সময়তে বলেছিলেন, হে বাবর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার বিচারপতিকে গিয়ে জানিয়ে দেখো আমার গোপটা দুনিয়ার কোনো সাধারণ গোপ নয়, তাকে কি একবার বলে দেখো আমার গোপের বিচার করা লাগবে না, আমার গোপের বিচার করার দরকার হবে না, তুমি তো একবার বাড়ি চলে যাও, তোমার দরবারে গিয়ে তোমার প্রধান বিচারপতি গিয়ে বলো আমার গোপের বিচার করতে হবে না, বিচার যদি করতে হয় তোমার দরবারে অনেক বিচার বাকি আছে, ওই বিচার গুলো করো গো, আমার গোপের বিচার করতে হবে না। যখনই বলেছে আমার গোপের বিচার করতে হবে না, তোমার দরবারের অনেক বিচার বাকি আছে, ও বিচারের দিকে মন দিতে বলো, গোপর বিচার করতে হবে না, বলার সঙ্গে সঙ্গে ব্যাস হাজাত সরফউদ্দিন হুজুরের কথা শুনে বাবরা থাকতে না পেরে সোজা টুক 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 করে দরবারে চলে গেলেন। এসে হাজির কাজী সানাউল্লাহ পানিপাতি হুজুর জিজ্ঞাসা করছেন, এই সরফউদ্দিন, এই এই বাবর, তোমার পীর মোর্শেদকে গিয়ে কি বলেছিলে? বলে, হুজুর বলেছিলাম। কি হলো বলো? বলে, উনি বলছেন যে আমার গোপের বিচার করতে হবে না, তোমার দরবারের অনেক বিচার বাকি আছে, ও বিচারের দিকে মন দিতে বলো। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, ঠিক আছে,
কয়েকদিন কেটে গেছে, কয়েকদিন কেটে যাবার পর আবার সরফউদ্দিন হুজুরের দরবারে ফের বাবর যাচ্ছে। কাজী সানাউল্লাহ পানিপাতি হুজুর বলছেন, এই বাবর কোথায় যাবে? বলে আমি হুজুরের কাছে যাচ্ছি, পীরের কাছে যাচ্ছি। বলে যাও, তবে আর একবার গিয়ে তোমার পীরকে বলো গোঁপ বড় হয়ে গেছে, কিন্তু গোঁপ কেটে নিতে বলবে, যাও আবার যাও। ফের বলেছে, বুঝছেন না, ফের বলেছে। এখন সরফউদ্দিন হুজুরের কাছে যখন বাবর গিয়ে পৌঁছেছেন, আস্তে আস্তে টুক 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 করে গিয়ে পৌঁছালেন। পৌঁছে গিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা হওয়ার পরে মনে মনে ভাবলেন, মনে মনে ভাবলেন বলবো কি বলবো না, সেদিন তো একবার বললাম, আবার আজকে বলবো না বলবো না। আর যাওয়ার সময় সিদ্ধান্ত নিলেন, যাক আমি তো বলিনি, হুজুর বলেছেন যখন হুজুরের কথাটা একবার ভায়া হয়ে ফের পৌঁছে দিয়ে। বলে হুজুর বেয়াদবি নেবেন না? বলে কি হয়েছে বলো? বলে আমার বিচারপতি কাজী সানাউল্লাহ পানিপাত্তি হুজুর বলছেন, হুজুর নাকি বললেন আপনার গোঁপটা বড় হয়ে গেছে, আবার বলছে হুজুর গোঁপটা একটু কেটে নিতে। হুজুর আমি বলিনি, আমার মুখের কথা নয় হুজুর। আবার পত্রী বলছে আমার মুখের কথা নয় হুজুর। যখন এই কথাটা বলেছে, বলার সঙ্গে সঙ্গে সরফউদ্দিন হুজুর মস্ত বড় বাতেনি হালতের মানুষ ছিলেন, তো পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়তেন, শরীর দিয়ে খুশবু বার হতো, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, তিনি একটু রেগে গেলেন। রেগে গিয়ে একটু আকাশের দিকে মাথাটা তুললেন, তুলে বললেন, এই বাবর, তোমার বিচারপতিকে গিয়ে বলো সে এত আমার গোঁপ নিয়ে পড়ে আছে কেন? তোমার বিচারপতিকে গিয়ে বলো আমার গোঁপের বিচার করতে হবে না, তাকে গিয়ে বলে দাও, শুনিয়ে দাও, জানিয়ে দাও, আমার গোঁপের সম্মান আল্লাহ কি দিয়েছে সে জানে না, আমার গোঁপটা আল্লাহর আরশের নিচে ঝুলছে, আমার গোপের সম্মান সে বোঝে না, আমার গোপের সম্মান আল্লাহ বিরাট দিয়েছেন, আর সে নিচে ঝুলছে। এটা কে লিখছেন, কে ঘটনাটা লিখছেন? কাজী এটা লিখছেন মাওলানা আবুল কালাম আজাদ, তিনি তার গ্রন্থের মধ্যে লিখেছেন। যাও এই তরুণিয়া নাও তো আজ মাকে না ইয়া মাই বুরে বিয়ে রে শুনে রেখে দিন বাবা এই কথা না বলা সঙ্গে সঙ্গে এই কথাটা বলা সঙ্গে সঙ্গে এই কথাটা বলে দেওয়া সঙ্গে সঙ্গে বাবর আর কোনো কথা বললেন না, টুক 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 করে দরবারে সে পৌঁছালে। সানাউল্লাহ পানিপাতি হুজুরের সঙ্গে দেখা করে সানাউল্লাহ পানিপাতি হুজুরকে দেখে সালাম দিলেন। কাজী সানাউল্লাহ পানিপাতি হুজুর সেই সময়তে বলেছিলেন, হে বাবর তুমি কি আমার কথাটা পৌঁছেছিলে? হুজুর পৌঁছে দিয়েছিলাম। কি বললেন? উনি বললেন আমার গোপের সম্মান আল্লাহ এত দিয়েছে, তোমার বিচারপতিকে গিয়ে জানিয়ে দাও আমার গোপের বিচার করার লাগবে না, আমার গোপ আল্লাহ পাগল আর সির নিচে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সানাউল্লাহ পানিপাতি হুজুর মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা, তিনিও মস্ত বড় পাওয়ারফুল মানুষ ছিলেন বাবা, তিনি সঙ্গে সঙ্গে বাবরকে বলে, বাবা যাও আর একবার চলে যাও, তোমার প্রিয় মনসে জিগিয়ে জানিয়ে দাও তার গোপটা যদি আরশের নিচে ঝুলন্ত অবস্থায় থাকে, তবে এই কথাটাও তুমি বলে দাও তিনি আর গোপের নিচে আগে, আমি সানাউল্লাহ পানিপাতি আমার কাঁচিটাও ঝুলন্ত অবস্থায় আছি। এত বড় আল্লাহর ওলি ছিলেন, কেউ কাউকে তিন করা জায়গা ছাড়তে না রে গাছ, উনি বলেছেন গোপ ঝুলছে, উনি বললেন আমার কাঁচি ঝুলছে, কেউ কাউকে দু করা তিন করা জায়গা ছাড়বে না। মস্ত বড় বড় আল্লাহর ওলি, তো কেউ কাউকে জায়গা চার করা পরিমাণ জায়গা ছাড়তে না রাজ, যাও যে বলো গোপ যদি ঝুলে তার নিচে আমার কাঁচি ঝুলছে এটাও বলে দাও। সানাউল্লাহ পানিপাতি হুজুরের কথা শুনে বাবর চমকে উঠেছে, বাবর বলে আহ কি বলছি, উনি বলছে গোপ ঝুলছে আর ইনি বলছে কাঁচি ঝুলছে, কাদেরকে নিয়ে আমি চলছি? চমকে উঠেছে, ঘাবড়ে গেছে, বলে হুজুর বেয়াদবি নেবেন না, তাহলে ঠিক আছে এবারে যাব বলবো। এখন বাবর
অপর সিদ্ধান্ত নিতে পাচ্ছে না যে কি করব, বলবো কি বলবো না, বলবো কি বলবো না। আবার ভাবছেন যদি না বলি তাহলে ফ্যাসাদ, বললো ফ্যাসাদ। উনিও আল্লাহর ওলি, ইনিও আল্লাহর ওলি, কার কথা বলি আর কার কথা ছাড়ি। তারপরে মনে মনে সিদ্ধান্তে এলেন যে জাস্ট আমি তো খালি ভায়া হয়ে পৌঁছে দিচ্ছি, আমি হুজুরকে বলবো, হুজুর আমি বলিনি, হুজুর কথা বলছেন আগে থেকে ক্লিয়ার করে দেব। টুক 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 করে একবারে সারফুদ্দিন হুজুরের দরবারে আজাতে সারফুদ্দিন হুজুরের দরবারে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ। জবাব আসলো ওয়ালাইকুম আসসালাম, হে বাবর কি খবর বলো। হুজুরের সঙ্গে বেশ কি যখন সময় কথা হলো, যাবার সময় বললেন হুজুর হে বাবর শুনো তোমার বিচারপতি কি আজকে কিছু বলেছে। হুজুর হ্যাঁ বলেছেন। কি বলেছে বলো? হুজুর আমার বিচারপতি বলেছে আপনার গোপটা যদি আরশের নিচে ঝুলন্ত অবস্থায় থাকে, ওই গোপের নিচে তিনার কাঁচিটা ঝুলন্ত অবস্থায় আছে। হুজুর আমি বলিনি, হুজুর আমি বলিনি, আগে থেকে ক্লিয়ার করে দিচ্ছে বাবা, হুজুর আমি নয়, উনি বলেছেন বলে তাই ভায়া হয়ে পৌঁছালাম, আমার কোনো দোষ নেই। হযরত ইসমাইল কুদরি হুজুর এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তিনি একটু রেগে গেলেন, রেগে গিয়ে বললেন হে সানাউল্লাহ পরিপাতি হুজুর যদি এরকম কথা বলে থাকে, হে বাবর চলো এবারে ভায়া হয়ে আর কথা হবে না, ডাইরেক্ট গিয়ে কথা হবে। হযরত সরফুদ্দিন হুজুর গায়ে জুব্বা খানা পরে ফেললেন, মাথায় পাগড়ি খানা লাগালেন, হাতে লাঠি খানা নিলেন, টুক 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 করে বাতেনি হালতের মানুষ চিনেন আগিয়ে আগিয়ে যেতে লাগলেন। পেছনে পেছনে আজাতে গে সানাউল্লাহ পানি পাত্তি হুজুর দরবারে আছে, হাজার সরফুদ্দিন হুজুর আগিয়ে আগিয়ে যাচ্ছেন, পেছনে পেছনে বাবর যাচ্ছে। আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে, বেশ কিছু দূর যাওয়ার পরে হযরত সরফুদ্দিন হুজুর দরবারে গিয়ে পৌঁছালেন, সানাউল্লাহ পানিপাতি হুজুরের সঙ্গে দেখা হয়ে গেল, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। জবাব আসলো আলাইকুম আসসালাম ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি তোমার উপরে সালাম। জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম, সালাম দিয়ে বললেন ওয়াল্লাহর ওলি হযরত সানাউল্লাহ হুজুর আপনি নাকি বলেছেন আমার গোপের নিচে আপনার কাঁচিটা নাকি ঝুলছে এটা বলেছে। জি হুজুর বলেছে, তবে আমার গোপের সম্মান আল্লাহ কি দিয়েছে এটা কি আপনি দেখতে চান? যদি আপনি একবার দেখতে চান চোখ দুটো বন্ধ করুন, চোখগুলো আপনি বন্ধ করুন, চোখগুলো আপনি বন্ধ করুন। বাতেনি হালতের মানুষ তো বলে দাঁড়াও তোমাকে ডাইরেক্ট দেখাবো, তুমি কি ভাবছো আমি বাজে কথা বলছি, ডাইরেক্ট তোমাকে দেখাবো দাঁড়াও। হযরত সরফুদ্দিন হুজুর বললেন হে সানাউল্লাহ হুজুর চোখ দুটো বন্ধ করুন। হযরত সানাউল্লাহ পানি পাত্তি হুজুর চোখগুলোকে বন্ধ করে দিলেন, 2 মিনিট কেটে গেল, 3 মিনিট কেটে গেল, 5 মিনিট কেটে গেল, 7 মিনিট কেটে গেল, 10 মিনিট কেটে গেল। বেশ কিছু কোন সময় কেটে যাওয়ার পরে হযরত সরফুদ্দিন হুজুর বললেন হে সানাউল্লাহ হুজুর এবারে আপনি চোখটা খুলুন, কি দেখলেন একবার বলুন। হযরত সানাউল্লাহ হুজুর সানাউল্লাহ পানি পাত্তি হুজুর চোখ দুটো খুললে, খুলে বললেন ও আল্লাহর ওলি আমি দেখেছি 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 আপনার গোপটা আল্লাহর আরশের নিচে ঝুলন্ত অবস্থায় আছে। জোরে হয় না আরো জোরে। আচ্ছা সরফুদ্দিন হুজুর একটু মুচকি আসলেন, কথা কি মিলল? বলে হ্যাঁ হুজুর মিলেছে। আচ্ছা সরফুদ্দিন হুজুর এবার চলে যাবেন বলে তিনি এবারে চলে যাবেন বলে ঠিক করলেন। আচ্ছা সানাউল্লাহ পানিপাতি হুজুর সেই সময় বললেন ও আল্লাহর ওলি যাবেন না, আপনি তো আমাকে চোখ বন্ধ করতে বললেন, এবারে আপনি একবার চোখখানা বন্ধ করো। তো জনি তো বড় বড় আল্লাহর ওলি, কেউ কাউকে ছাড়ে নাকি?
হারার পাত্র তো নয়। হজর চোখ তো আপনি আমাকে বন্ধ করতে বলেন, এবার আপনি চোখ বন্ধ করুন, এবার আপনাকে আমি কি দেখাই দেখুন। হযরত সরফুদ্দিন হুজুর চোখানা বন্ধ করলেন, কাজী সানাউল্লাহ পানিপথে হুজুর দু মিনিট কেটে গেল, তিন মিনিট কেটে গেল, পাঁচ মিনিট কেটে গেল, সাত মিনিট কেটে গেল, দশ মিনিট কেটে গেল, বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে হযরত সানাউল্লাহ পানিপথে হুজুর বললেন, ওয়াল্লাহ রনি ও সরফুদ্দিন বলে হুজুর চোখগুলোকে আপনি এবারে খুলুন। যখনই চোখটা খোলা হলো সরফুদ্দিন হুজুর জিজ্ঞাসা করলেন, এ সানাউল্লাহ পানিপাতি হুজুর কি দেখলেন এবারে বলুন। সানাউল্লাহ পানিপাতি হুজুর বললেন, এ সরফুদ্দিন হুজুর কি দেখলেন এবারে আপনি বলুন। সরফুদ্দিন হুজুর সেই সময় বলেছিলেন, এ আল্লাহর ওলি আগে সানাউল্লাহ হুজুর আমি দেখে নিয়েছি, দেখে নিয়েছি আগে আমার গোপটা যে জায়গায় ঝুলছে আগে পরি নিচে আগে আপনার কাঁচিটা ঝুলন্ত অবস্থায় আছি। জোরে হয় না আরো জোরে বলেন। সরফুদ্দিন হুজুর বললেন, হে সানাউল্লাহ হুজুর এটা আপনার কাঁচি না, এটা আপনার কাঁচি না, যে কাঁচিটা গলছে এটা আল্লাহ দরবার থেকে একটা ইঙ্গিত দেওয়া হলো, ইশারা দেওয়া হলো, কেননা আমার নবী জানিয়ে দিয়েছে গোপ ছোট করো, দাড়ি লম্বা করো, গোপ ছোট করো, দাড়ি লম্বা করো, এটা আল্লাহ তরফ থেকে একটা ইঙ্গিত দেওয়া হলো, কেন বহুদিন আমি পানির ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছি, এই জন্য আমার কোপটা বড় হয়েছে, আমি বুঝে উঠতে পারি না, এটা আল্লাহ তার পাতে টিঙ্কি দেওয়া, কোপ ছোট করুক, দাড়ি লম্বা করব, এই জন্য গোপ ছোট করার একটা নির্দেশ দেওয়া হলো। ও সানাউল্লাহ হুজুর সেটা আপনার মাধ্যমে হলো, ভ্যাধবি নেবেন না ভাইরা আমার দোস্ত আমার, এই জন্য বিশ্বনবী সুন্দর করে বলেছেন গোপ ছোট করো, দাড়ি লম্বা কর। সমাজের মানুষ দেখা যায় এরা গোপগুলোকে মোটা মোটা রাখে, দাড়িগুলোকে ছোট করে দেয়, আবার অনেকে দেখবেন দাড়ির বিভিন্ন রকম মডেল দেয়, দাড়ির বিভিন্ন রকমের কাটিং এর দাঁড়িয়ে দেয়, দাড়ির বিভিন্ন রকম মডিফাই করে রে ভাই, দাড়ি কত রকম স্টাইলিশ দাঁড়ি রে ভাই, অনেকে দেখবেন এই দিক দিয়ে দাঁড়ি, এই দিকগুলো ঢাকা, এইটা ফাঁকা, আবার অনেকের দেখবেন এই দিকগুলো ফাঁকা, এই দুটো নেমেছে বাবা দেখলে যেন হাইড্রোলিক মনে হচ্ছে বাবা, এর দাঁড়ির যে কত রকমের ফ্যাশন, মাথা কাজ করবে না আগাম, এই জন্য বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাম তিনি সব বলে দিয়ে গেছেন, কমপক্ষে তোমরা এক মুষ্টি দাঁড়িয়ে রাখো, এক মুষ্টি দাঁড়িয়ে রাখো, যার দাঁড়ি বার হয় না যতটা বার হয়েছে ততটাই রাখো, ইচ্ছাকৃতভাবে যেন কেটে 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 ছোট করে দিও না বাবা। কথা বুঝে আসছে বাবা? তাহলে আমি যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম ভাইরা আমার দোস্ত আমার, তাহলে এক নম্বরের নামাজই যদি হওয়া যায় তাহলে পানির ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, আমার আল্লাহর সঙ্গে ট্রানজ্যাকশন সম্পর্ক তৈরি হয়ে গেছে, এই এক নম্বরের নামাজই হলে কোরআন ঘোষণা দিয়েছে সেই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে হবে না আরো জোরে হয় না? সমাজের একদিকে যদি তাকানো যায় আপনি তাকালে দেখতে পাবেন এখন বেশিরভাগ লোক এক নম্বর এ ক্যাটাগরির নামাজি নয়, সব বি ক্যাটাগরির নামাজি, সি ক্যাটাগরির নামাজি, ডি ক্যাটাগরির নামাজি, যার জন্য জাবানের দোয়া কবুল হয় না, কবুল হয় না। কারণ বিশ্বনবী আমার সুন্দর করে জানালেন আসসালাতু ইমাদুদ্দিন মানে আকামা ফাকাদ আকামাদ্দিন অমান তারাকা ফাকাদ হাদামাদ্দিন, নামাজ হলো দরবির কুটি, নামাজ হলো দিনের কুটি, যে নামাজ কায়েম করল দিন কায়েম করল, যে নামাজ ছেড়ে দিল দিনকে ধ্বংস করল, দিনকে খতম করল, দিনকে শেষ করল। আল্লাহ কোরআনের মধ্যে জানালেন ইনতান সুল্লা ইয়ানসুরুকুম ওয়াসাব্বি তাকদামাকুম, যে ব্যক্তি আমার দিনকে সাহায্য করবে আমি আল্লাহ কথা দিচ্ছি ওয়াদা দিচ্ছি তাকে সাহায্য করব। জোরে হয় না আরো জোরে বল, আল্লাহর সাহায্য যদি কারোর উপরে আসে সেটা ছোট না বড়,
সুনামি হয়েছিল আপনাদের জানাতে এই আন্দামানে যখন সুনামি হয়েছিল বড় বড় বিল্ডিং গুলোকে পানির নিচে তলিয়ে দিয়েছিল বড় বড় জাহাজ গুলো পানির নিচে চলে গিয়েছিল বড় বড় গাড়ি গুলো পানির নিচে চলে গিয়েছিল আপনাদের জানা আছে যে সুনামি গোটা পৃথিবীকে অবাক করে দিয়েছিল পানির যে উচ্ছ্বাস পানির যে ঢেউ পানির যে গর্জন পানির যে আওয়াজ পানির যে স্রোত পানির যে জোয়ার আটকে দিতে কোনো পৃথিবীর মানুষ পারে না আন্দামানে যখন সুনামি হয়েছিল বড় বড় বিল্ডিং গুলো পানির নিচে চলে গিয়েছিল অথচ আপনাদের জানা আছে একজন মসজিদের ইমাম সাহেব তিনি ফজরের নামাজ পড়বেন বলে মসজিদে চলে গেলেন মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে আজান শুরু করেছিলেন আজান দেওয়ার পরে ওই মসজিদের ইমাম সাহেব আজান দিয়ে মসজিদটাকে ঝাড়ু দিতে লাগলেন ঝাড়ু দিতে শুরু করলেন মসজিদটাকে যখন ঝাড়ু দিতে শুরু করেছেন ওই মসজিদের ইমাম সাহেব তিনি দেখতে পেলেন আল্লাহু আকবার সমুদ্রের দিক থেকে ঢেউ যেন আসছে বিকট আওয়াজ ভয়ঙ্কর মূর্তি নিয়ে পানি আসছে বিরাট আওয়াজ বিরাট গর্জন পানির যে উচ্ছ্বাস পৃথিবীর কোন মানুষ রুখে দিতে পারে না ওই হাফেজ সাহেব ইমাম সাহেব ভয়ে থাকতে না পেরে গেলেন দৌড়ে গিয়ে সামনে একটা ডাব গাছ ছিল নারকেল গাছ নারকেল গাছটা ধরে গাছে উঠে পড়েছিলেন গাছে উঠে ঝরঝর করে কাঁদছিলেন আর একটাই কথা বলতে লেগেছিলেন রব্বুল আলামিন আল্লাহ তুমি যাকে বাঁচাবে পৃথিবীর কোন মানুষ তাকে মারতে পারে না তুমি যাকে মারবে পৃথিবীর কোন মানুষ তাকে বাঁচাতে পারবে না ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন ডাব গাছের উপরে উঠে বললে ঝরঝর করে কাঁদে রবির দরবারে এরকম কথা বলতে লাগলেন আল্লাহ দরবারে কাকুতি গে মিনতি করে মনের কথাগুলো আল্লাহকে জানাতে লাগলেন পানির ওপর ভেসে গেল যেখানে বড় বড় জাহাজ থেকে না যেখানে বড় বড় লঞ্চ থেকে না যেখানে বড় বড় স্টিমার থেকে না সেই জায়গাতে আমার আল্লাহ একটা ওই নারকেল গাছকে ভাসিয়ে রেখেছিলেন নারকেল গাছের ওপরে হাফেজ সাহেবকে ইমাম সাহেবকে ভাসিয়ে রেখেছিলেন একদিন নয় দুদিন নয় টানা তিন দিন ভাসিয়ে রেখেছিলেন জোরে হয় না আরো জোরে বলো বড় বড় বোট টিকলো না বড় বড় জাহাজ টিকলো না বড় বড় লঞ্চ টিকলো না সেই জায়গায় আমার আল্লাহ পাক তিন দিনে একটা নারকেল গাছকে ভাসিয়ে রেখে গেছেন ওই হাফেজ সাহেবকে নারকেল গাছের উপরে ভাসিয়ে রেখেছিলেন তিন দিন পরে যখন জাহাজ চলাচল শুরু করলো অ্যাভেলেবেল ভাবে জাহাজগুলো চলাচল শুরু করলো ওই হাফেজ সাহেবকে দেখতে পেয়ে জাহাজের উপরে তুলে নিয়েছিল ওই খবরটা পত্রিকাতেও ছেপে দেওয়া হয়েছিল ভাইরা মা দোস্তরা আমার এটাই আপনাদের বোঝাতে চাইলাম কোরআন এই জন্য সুন্দর করে বললো ইনতানসুল্লাহ যদি তোমরা আমার দিনকে সাহায্য করো আমি আল্লাহ কথা দিলাম ওয়াদা দিলাম তোমাদের সাহায্য করব যে অরিজিনাল এক নম্বর নামাজি হলে তার জবানে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে 100% ইনশাআল্লাহ যদি হারাম মাল ভেতরে না ঢুকে আর আমি বড় নামাজি হব আর বৌমা করবে বন্ধন কোম্পানি যদিও আপনাদের এখানে এরকম নেই বড় বৌমা বন্ধন কোম্পানিতে নাম লিখিয়ে রেখেছে স্যারের সঙ্গে সব ডিল সেই করবে আর আমি বড় নামাজি হব ওই মাল খাবো কাজ হবে না মাল কাজ হবে না কাজ হবে না হাজি সাহেবের পা থেকে মাথা পর্যন্ত দেখলে কোনো ত্রুটি না অথচ বেটার বিয়েতে 5.5 লাখ টাকার পণ নিচ্ছে কথা ঠিক কি না ভাই
গ্রামের এক বয়োজ্যেষ্ঠ চাচা মুরুব্বি চাচা আসরের নামাজ পড়ে বেরিয়েছে, হাজি সাহেবের সঙ্গে দেখা হয়েছে। দেখা হয়ে মুরুব্বি লোক তো একটু কায়দা করে ঘুরিয়ে বলছে, হাজি সাহেব শুনছি নাকি বেটার বিয়ে দিচ্ছেন। আরে হাজি সাহেবের তো সাদা দাড়ি সাদা চুল, ও তো পাকা মাতার লোক, ও বুঝতে পেরে গেছে যে বিয়ে দিচ্ছি যখন বুঝেছে তার মানে মালও কত লিচ্ছি এটাও জেনেছে। কথা বুঝছেন না? ও সঙ্গে সঙ্গে এক অ্যাঙ্গেল ঘুরিয়ে দিয়ে এক অ্যাঙ্গেল সড়ক করে ঘুরিয়ে দিয়ে বলছে, বিয়ে তো দিচ্ছি বাবা, তবে আমার তো বয়স হয়েছে, আমি আর ওই সব সাথে পাঁচে নেই, আমার একটা ছোট শালা আছে, এই নওজোয়ান ছেলে বেশ তরতাজা ছেলে যুবক ছেলে, যা কিছু দায়িত্ব সব শালা বাবুর উপরে দিয়েছি, ওই সব সামলাচ্ছে, যা দেখাশোনা ওই করছে, অথচ মাল কিন্তু সব জানে। যেন নামাজ তো শুধু পড়লে হয় না, গ্যাস পাইপের মুখ যেন খোলা না থাকে, দাড়ি শক্ত রাখলে হয় না, গ্যাস পাইপের মুখ খোলা না থাকে, রোজা তো রাখলে হয় না, গ্যাস পাইপের মুখ খোলা না থাকে, গ্যাস পাইপের মুখ বন্ধ করে এবাদত করুন, ওই এবাদতটা আল্লাহর দরবারে কাজে লেগে যাবে। জোর করে হয় না? জি, গ্যাস পাইপের মুখ আগে বন্ধ করতে হবে, আর গ্যাস পাইপের মুখ যদি খোলা থাকে তাহলে আমার আল্লাহর সঙ্গে কোনো ট্রানজাকশন সম্পর্ক তৈরি হতে পারে না। আর সলাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ, আর সলাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের দিনের খুঁটি, আর সলাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কিন্তু এই নামাজি তো বহু দোয়া করেছিল, আল্লাহ এনআরসি এনপিআর নিয়ে যা তুলে ধরেছে, আল্লাহ তুমি একটাকে অন্তত মারো, একটাকে অন্তত মারো, আল্লাহ বলছে হবে না খোকা, দোয়া কবুল করব না, কেন তুই মালি তো ভালো না। শোন, নামাজ তুই পড়েছিস কোনো সমস্যা নাই, ফজরের নামাজ পড়েছিস কোনো সমস্যা নাই, কিন্তু সত্যি করে বল দেখিনি, টয়লেটে গিয়ে যখন আগে বাথরুম করেছিস ওখানে তিনটে বিড়ি টেনেছিস? যদিও আপনাদের এলাকায় এরকম ঘটনা ঘটেনি, এই কি বলে পার্টিকেল পোতা শুনেছি নাকি, পার্টিকেল পোতা গ্রামে এত ভালো, গোটা গ্রাম খুঁজলে নাকি বলে একটাও বিড়ি খোর পাওয়া যায় না। আল্লাহ কবুল করে, যাক জোসে পরে তো দিয়েছে, জি হোক আর নাই হোক দিয়েছে তো ভাই আমার, লজার মাল আছে না নাই যাওয়ার সময় ইনশাআল্লাহ বুঝবেন, বাম হাতে বিরিয়ানি ডান হাতে লাল বাতি, না বাবু চল সব ভালই হয়েছে। তবে রাত হয়ে গেল, এত রাতে তো চাচি আর জেগেছে রা, সে এমনি বুড়ি হয়ে গিয়ে খুব খিটখিটে হয়ে গেছে, এখন বিরিয়ানি খাওয়ার জন্য যদি একবার তুলতে যাই তো গাল খেতে হবে, কথা ঠিক কি না? এবারে মাঝে মাঝে বিরিয়ানি নিয়ে যাচ্ছে, ভাবছে বলছে না এখন আর তুলবো নি ঘাঁটাবো নি, যদি জেগে থাকে ভালো, আর নালে তাকের ওপর রেখে দেবো, খালি প্যাকেটের মুখটা খুলে রাখবো, সকালবেলা যদি ভালো থাকে খাবে, নালে চুড়ে ফেলে দেবে, তবে ঘাঁটাবো নি এখন আর মাল শেষ। ও ধোঁয়াও আরশের দিকে উঠছে, আর হুজুরের ওয়াজ শুনতে থেকে যা দিল সব আরশের দিকে উঠে গেল, মাল কিন্তু একই জায়গায় রইল, তো কাজ কি হবে বল? তবু আল্লাহর দয়া আল্লাহর মহব্বত ভালোবাসা আছে বলে তাই আমাদেরকে এখনো ঘরে রেখেছে, কথা ঠিক কিনা ভুল বলছি বলো? পয়লা এপ্রিল থেকে এনপিআর চালু হবে ঘোষণা দিয়েছিল, পৃথিবীর কোনো লাল নেই আটকে দিতে পারে তাও বলে দিয়েছিল, তো বলো পৃথিবীর কোনো লাল নেই আটকে দিতে পারে বলেছিল, পয়লা এপ্রিল থেকে এনপিআর চালু করবে বলেছিল, আল্লাহ বলে দাঁড়া আগে তুই এনার এনপিআর কি করবি, আগে আমি আল্লাহ এনপিআর করবো, দাঁড়া দেবো করোনা ভাইরাস, করোনা ভাইরাস দিয়েছে বলে আবার অনেকে দুঃখিত মর্মাহত ব্যথিত, হুজুর এমন ভাইরাস হলো হুজুর ব্যবসা বাণিজ্য কারবার সব শেষ হয়ে গেল, হুজুর খালি দোয়া করছি, হুজুর দোয়া করুন হুজুর সব শেষ হয়ে গেল, এই খোকা শেষ হয়েছে আর আছে, যাই হোক তবু তো ঘরে আছিস, আর যদি করোনা ভাইরাস আল্লাহ না দিত কোথায় থাকতিস? কথা বলেন, এজন্য কোরআন স্পষ্ট ভাবে ঘোষণা দিচ্ছে, আসান তাকর শাইয়ান হুয়া খাইরুল লাকুম ওয়া আসান তুহিবু শাইয়ান হুয়া শাররুল লাকুম,
বান্দা তোমরা যেটা মনে করো তোমাদের জন্য খারাপ আসলে সেটা তোমাদের জন্য ভালো আর তোমরা যেটা মনে করো তোমাদের জন্য ভালো আসলে সেটা তোমাদের জন্য খারাপ প্রকৃত ভালো মন্দ একমাত্র আমি আল্লাহই জানি দুনিয়ার কোনো মানুষ জানে না তুমি যখন 2 টাকার লটারি মেরে দিয়ে যখন একটা 50,000 টাকার চেক পেয়ে গেলে তখন খুশিতে একেবারে তোমার খুশিতে আবেগে খুশিতে একেবারে খুশির জোয়ার বয়ে গেল সেই সময় খুশিতে তুমি থাকতে না পেরে আনন্দ উপভোগ করতে গিয়ে লাফাতে শুরু করলে বাপ বেটা একই সঙ্গে নাচতে শুরু করলে ফ্যামিলির আত্মীয়দেরকে বড় বড় রাজভোগ খাওয়াতে শুরু করলে এই ছেলে 50,000 টাকা পেয়েছিস বলে এত আনন্দ ফুর্তি করছিস কিন্তু শোন ওই আনন্দটা বেশি দিন নয় পরে তোকে ব্লাড ক্যান্সার দিয়ে যখন আমি আল্লাহ বেঙ্গালোরে ছোটাবো তখন কিন্তু ওই 50,000 টাকাও যাবে তোর ফিটে মাটিও বিক্রি হয়ে যাবে কিন্তু মনে রাখ এই জন্য তুই শান্তি পাবি না কেন আমি আল্লাহই জানি কোনটা ভালো আর কোনটা খারাপ 200 টাকা ইনকাম করে শান্তি হয় না 300 টাকা ইনকাম করে শান্তি হয় না 500 টাকা ইনকাম করে শান্তি হয় না একটা লোক দিনে 5,000 টাকা ইনকাম করে তারও শান্তি হয় না ঠিক বলছি না ভুল বলছি না দিনে 10,000 টাকা ইনকাম করে তারও মন ভরছে না আরো হলে ভালো হয় তখন গরিবের মাল আত্মসাৎ করতে হবে কথা ঠিক কিনা ভুল বলো লোকের মাল লুটে খেতে হবে কতদিন চলবে হ্যাঁ বললে তো হবে না শুধু المسلم من صلب المسلمون باللسان ويعده والمؤمن من آمنه الناس على دماغهم واموالهم আসুন ভুল বুঝবেন না ভেজাল মালকে আমার আল্লাহ পছন্দ করে না এক নম্বর ইমানদার যদি হয়ে যায় তার সঙ্গে সম্পর্ক আমার আল্লাহর হয়ে যাবে সে গরিব হোক আর বড় লোকই হোক এক নম্বর ইমানদার হালাল মাল ভক্ষণ করেছে ওই শরীরটা আল্লাহর জান্নাতে যাবে বললে তো হবে না বললে হবে না বললে হবে না লা ইয়াদখুলুল জান্নাতা লাহমান নাবাতা বিনা সুতি ওয়া কুল্লু লাবিন নাবাতা বিনা সুতি কানাতিন নারু আউলা বি যার শরীরে জাররা পরিমাণ হারাম খাদ্য ঢুকেছে বিশ্বনবী বলে ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না আমাদের দিকে আছে না নাই বিকেলের চপ সাঙ্গারা সকালে বিক্রি করে মাঝে মাঝে গরম তেলে মাল গরম করে রানিং কাস্টমার দেখলি ঠুঙাতে ভরে বাসের কাস্টমার দেখলি ঠুঙাতে ভরে রানিং কাস্টমার হলে ছাড়ে পচা মালগুলো আলাদা দিকে ভালো মালগুলো আলাদা দিকে লোকালের লোক হলে ভালো মাল দূরের মাল লোক হলে খারাপ মাল বাসের ছাদে করে যাচ্ছে একবার খাচ্ছে ছো থ্যা করে ফেলছে মনে মনে ভাবছে আমি খুব চালা ধরতে পারে নাই ভালো বেগুনের সঙ্গে মাঝে মাঝে কানা বেগুন পাইল করছে চোখে কম দেখলে বুড়ো কাস্টমার পাওয়ারওয়ালা চশমা পড়েছে তার ব্যাগে ঢুকাচ্ছে মাল মনে মনে ভাবছে ঠিক আমি পাশ কাটিয়ে মাল কাটাচ্ছি কেউ ধরতে পারে না খন খোকারে খোকা তোর শরীর কখনো জান্নাতে যাবে না জেনে শুনে যদি জানা পরিমাণ হারাম খাদ্য খা ওই শরীরটা কখনো জান্নাতে যেতে পারে না পাগলাহাট বাজারে তুমি মোটরসাইকেলের দোকান করেছ পাগলাহাট বাজারে তুমি মোটরসাইকেলের দোকান করেছ বালিগাদা রাস্তার ওপরে মোটরসাইকেলের দোকান করেছ পেট্রোল আর কেরোসিন একই সঙ্গে পাইল করেছ 750 পেট্রোল মেরেছ 250 গ্রাম কেরোসিন মেরেছ 105 টাকা রেট দিয়ে তুমি দাম নিচ্ছ মাঝে মাঝে যখন দূরের কাস্টমার আসছে ওই পেট্রোল আর কেরোসিনের পাইল মালটা ট্যাঙ্কে ঢোকাচ্ছ ওর ট্যাঙ্কে দিয়ে ঢুকিয়ে দিয়ে কার্বোটারে জাম করে একেবারে ইঞ্জিনের 12টা বাজিয়ে 13টার ঘরে পৌঁছে দিচ্ছ খোকা মনে মনে ভাবছ কেউ জানতে পারে না যিনি জানতে পারার তিনি পেরেছে তিনাকে তো লোকাতে পারবে না এই জন্য কোরআন স্পষ্ট ভাবে ঘোষণা দিল কোরআন স্পষ্ট ভাবে সুন্দর করে জানিয়ে দিল বলে ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির শুরুতে একটা কথা বলেছিলাম না যে আমাদের এখন আর ওয়াশ শোনার টাইম নয় এখন হচ্ছে ভালো হওয়ার টাইম এসেছে
ওয়াজ যথেষ্ট হচ্ছে, বক্তাকে নিয়ে কম্পিটিশন করা হচ্ছে, ইন্টারনেটে সার্চ করছে যে জীবনে নামাজ পড়ে না, ফর্ম দিয়ে দাঁড়িয়ে কাটে, দাঁড়ি মুড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোতে, সেও ইউটিউবে সার্চ করে বক্তা চয়েস করছে, বলে কোন বক্তাটা ভালো হবে দেখ, মাল দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচছে, সে বক্তা চয়েস করছে। কি গো কথা খারাপ লাগছে, কথা বলে পার্টিকেল কোথায় জলসা শুনতে যাব, সকালবেলা ফর্ম দিয়ে দাঁড়ি কাটছে, ও জলসা চয়েস করছে, কাকে নিয়েলে ভালো হয়, স্টেজ ধরে রাখবে, লোক জমবে, কথা খারাপ লাগছে কথা বলে। বক্তার ঠেলা ঠেলি আর জলসার হুড়োহুড়ি, মাল কিন্তু ভালো নয়। আসেন তিনটে দল, শ্রোতা, বক্তা আর কমিটি, শুননেওয়ালা, বলনেওয়ালা আর দেনেওয়ালা, এই তিনজন যদি ভালো হয়ে যেত ঝামেলা মিটে যেত, কথা বলেন। বলতে মাঝে মাঝে মন চাই, কয়দিন আগে রাজারহাটে জলসাই গেছি, আল্লাহ একবার, যে ছেলেটা নজরানা দিতে এসেছে সে দেখছি ও আল্লাহ, যেটুকু বলেছি হাফ নিয়ে এসছে, আমি কি হলো গো খোকা এরকম বলো, অথচ দেখছি বুকে একটা ব্যাচ পড়ে আছে, বুকে ব্যাচ লাগিয়ে আছে, যা বলেছি তার থেকে হাফ নিয়ে এসছে, কি হলো গো এরকম টাকা, কি হলো এরকম ব্যাপার, এরকম বলছো কেন ভাই? তারপরে বলছে হুজুর, যখন হুজুর বলে আওয়াজ দিয়েছে তখন দেখছি মুখ দিয়ে কাঁচা মদের গ্যাস বেরোচ্ছে। মালও পড়ে আমাদের সামনে, তার মানে কি ও মদ খেয়েছে, ওই জন্য ও কি ক্যাশ দিতে পাঠিয়েছে টাকা দিয়ে, তুই যা তুই সামলাতে পারবি, কেন তোর পিক আপটা বেশি উঠেছে, কি হবে বাবা কি হবে। এই যে গতকালকে জলসা করছি, জলসা কর, গতকালকে জলসায় গেছি মেদিনীপুরে, কথা বুঝতে পারছেন, যে ছেলেটা আমাকে বুঝ করে একবার বুঝাতে এসছে, হুজুর হয়েছে সেছে, জানতাম মুখ দিয়ে দেখি কাঁচা বিড়ির গন্ধ বেরোচ্ছে, নাক মুখ টিপে ধরেছে, এই ছাড়ে বলো, এক একটা হুজুরকে তুলছি আর সাতটা করে যদি বিড়ি টেনে মেরে মুখ বেড়ে চালিয়ে দিয়ে যায়, রাত জাগছি কি পারেশান নিতে হচ্ছে, তাহলে লাভ কি হবে বল। আবার বলছি নামাজ শুধু বক্তার জন্য নয়, হুজুরের জন্য নয়, নামাজ শুধু কমিটির জন্য নয়, আর নামাজ শুধু শ্রোতার জন্য নয়, নামাজ হচ্ছে সবার জন্য। বক্তা পড়লে আমার হয়ে যাবে, কমিটি পড়লে শ্রোতার হয়ে যাবে, মসজিদের মুসল্লিরা পড়লে আমার হয়ে যাবে, তাহলে এটা ভাবলে হবে না, সবার জন্য। মানে মার যা ছিল বেড়ে যাবে, দিয়েছিলিস করিসনি, বলেছিলিস লেকচার দিয়েছিলিস করিসনি, শুনেছিলিস করিসনি, মাল যা ছিল আরো পাওয়ার বাড়িয়ে দেয়া হবে, ধারা সিস্টেমে মারা হবে, 44 ধারায় মারা হবে, 344 ধারা, 756 ধারা, 588 ধারা, 230 ধারা, ধারা সিস্টেমে মারা হবে, যেমন কোর্টের চার্জশিট দেখেছো তো বাবা, ধারা সিস্টেমে মারা হয়, এমন মাস শুরু হবে বেরেক থাকবে না, একবার করে ডান্ডা মারবে 70 গজ নিচে চলে যাবে, আবার ডান্ডা মারবে 70 গজ নিচে চলে যাবে, মুহূর্তের মধ্যে 70 গজ নিচে আবার তোলা হবে, বেরেক থাকবে না, দুদিকের কবরটা ছোট হয়ে ছোট হয়ে ছোট হয়ে ছোট হয়ে ছোট হয়ে আসবে, একদিকের পাঁচড়াটা ভেঙে দিয়ে আর একদিকের পাঁচড়ার উপরে উঠে যাবে, আবার একদিক বের কবর যখন প্রশস্ত হবে চওড়া হবে, সঙ্গে সঙ্গে ছাতিটা আবার বড় হবে, আবার সঙ্গে সঙ্গে কবর ছোট হয়ে আসবে, ওই কবরবাসী ভয়ে থাকতে না পেরে এত কান্না কাঁদবে, এত চিল্লাবে, পৃথিবীর কোন এমএলএ, পৃথিবীর কোন এমপি, পৃথিবীর কোন মন্ত্রী, পৃথিবীর কোন নেতা, পৃথিবীর চিফ মিনিস্টার, পৃথিবীর স্বরাষ্ট্র মন্ত্রী, পৃথিবীর প্রধানমন্ত্রী, কারোর বাবার হিম্মত হবে না তাকে গিয়ে হেল্প করতে পারে। ভাই আসুন, রাজনীতির নেতারা বলছে খেলা হবে, আর আমার মাঝে মাঝে মনে পড়লে একটু অন্য দিচ্ছি, ভাই দেখা হবে, কার সঙ্গে দেখা হবে, কোন নেতার সঙ্গে নয়, আজ রাগিলের সঙ্গে দেখা হবে, এরা বলছে খেলা হবে, আমি বলছি দেখা হবে, কার সঙ্গে দেখা হবে, আজ রাগিলের সঙ্গে দেখা হবে, কত ধানে কত চাল সেদিনই দেখা যাবে, বুঝিয়াছ, বুঝে আসছে,
মেরে ঠান্ডা করে দেবে। জোর করে বলো কষ্ট, একটু আওয়াজ করে বলো কষ্ট। আল্লাহ আকবার, এর পরও বলতে কষ্ট হয় হয়েও গেছে তো আমার, তাই আর বেশিক্ষণ নয়, 10-15 মিনিট আছি, থাকবেন তো আপনারা নাকি? এই জোর করে ভরসা দেন, থাকবেন? আমার তো একটা পর্যন্ত টাইম হয়েই গেছে বাবা, আর 10-15 মিনিট আছি, থাকবেন তো নাকি? জোর করে বলেন, একটু ভরসা দেন, থাকবেন? একটু জোর করে এই মাদিক দিয়ে বলেন, মাদিক রেসপন্স পাচ্ছি না, থাকবেন আপনারা? জোর করে থাকবেন, যা থাকবেন না হাত তুলুন। 1, 2, 3, 4, 5 এই চাচা ছাড় আছে ভাই, চাচা ছাড় আছে। কেন বলেন তো? বয়স্ক লোক তো সিনিয়র সিট, বয়স্ক লোক তো বার্ধক্য ভাতা, চাচা ছাড় আছে। যুবক ভাইরা যারা তুলেছে ঝট করে নামিয়েছে, ও কিন্তু বুঝে নিয়েছে আসলে দিদি দিদি হয়ে গেছে, কথা ঠিক কিনা? আর দিদি দিদি হয়ে যায় বলি সর্বনাশ, কথা ঠিক কিনা? আর এই জন্য কিছু লোক এত চালাক হয়ে গেছে, ওরা বলবো ওই জন্যই ভাই যেন আমরা হাতই তুলি না, জব কার্ডের কাজ নেবে বলে আছি, এই কন্যাশ্রী নিবি বলে আছি, বলে যুবশ্রী নিবি বলে আছি, বলে রূপশ্রী নিবি বলে আছি, বলে এনআরসি নিবি বলছে আছি, বলে ভাই রে এটা এনআরসি 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 ঢুকে দেবে, মাল ঢোকালে আর বেরোবে না, বলে নুবুলি 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 কথা বলে, হাতই তোলে না, হাতই তোলে না। চলুন বাবাজি, আমার ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম আমি যে ভালো করে বোঝার চেষ্টা করুন ভাইরা, আমার ইসলামা শরীর কে দিন মামা, এজন্য ভুল বুঝবেন না, ভালো হতে হবে, ভালো হবার সময় এসেছে, লোকে ভালো বললে হবে না, নিজের সার্টিফিকেট নিজেকে দিতে হবে, পুকটা চাপড়ে যেদিন আমি নিজের সার্টিফিকেট দিতে পারবো আমি ভালো, সেদিনে জানবেন আল্লাহর দরবারে আপনি ভালো, যেদিনে আপনার বুকের ভেতর থেকে এই ভরসাই আওয়াজ বেরোতে পারে না, বুকের ভিতরে কম্পন হয় আমি তো ভালো না, সেদিনে জানবেন লোকে ভালো বললেও কোনো কাজ হবে না, লোকে ভালো বলবে এটা আমরা চাই, কিন্তু নিজে ভালো হব এটা আমরা চাই না, মাচাই বসে বসে দেখবেন লোকের বিচার করতে আমরা ভালোবাসি, গ্রামে কমিটি সালেসি বসিয়ে লোকের বিচার করতে ভালোবাসি, খোকা একবার যদি নিজেকে জিজ্ঞাসা করা হয় তুমি কেমন লোক, সেটা কিন্তু একবার ভাবিনি, দুটো চোখ দিয়ে দেখবেন